হ্যালো ফ্রেন্ডস ওয়ারনেট পিক্সেলসের পক্ষ থেকে আমি এম এ মোস্তফা সবাইকে স্বাগত জানাচ্ছি এলইডি অথবা এলসিডি টিভিতে পিক্সার আসলে তার সমাধান কীভাবে করা যেতে পারে বা রিপেয়ার করা যেতে পারে সেটাই রয়েছে আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি ছবির বডি ফেস তারপর এখানে যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি সবখানে যেন একটা নেগেটিভ মতো ভাব এখানে যে টেক্সটগুলো রয়েছে টেক্সটের কালারও ঠিক নেই একটা ফেড ইফেক্ট মতো হয়ে রয়েছে ছবিগুলোতে বন্ধুরা এখানে পিকচারের মধ্যে যে প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি এই প্রবলেমগুলো আসলে কোথা থেকে রাইজ হচ্ছে কাজ শুরু করার আগে সেটা তো আমাদেরকে বুঝে নিতে হবে তাই না ভিআইএফ ডিটেক্টর থেকে থার্টি এইট পয়েন্ট নাইন মেঘার্সের যে কম্পোজিট ভিডিও সিগনালটা ক্রমিনেন্স এবং লুমিনেন্স স্টেস পেরিয়ে যখন আর জিবি এম পৌঁছায় তখন কোরামিনের সিগনাল বা কালার সিগনালের সাথে মূল পিকচারের যে সিগনাল বা লুমিনের সিগনাল যেটা থাকে কোনো কারণে সেই লুমিনের সিগনালটা দুর্বল হয়ে গেলে অথবা মিসিং হয়ে গেলে ছবির মধ্যে ঠিক এই প্রবলেমটাই কিন্তু দেখা দেবে আমরা প্রবলেমটা কোথায় তো বুঝতে পারলাম চলুন আমরা এখন দেখি কোথা থেকে সেই লুমিনের সিগনালটা মিসিং হচ্ছে খোলা অবস্থাতে আমরা ছবিটা আরেকবার দেখে নিচ্ছি আশা করা যাচ্ছে খুব সংক্ষিপ্ত সময়ে আমরা এটা রিপেয়ার করতে পারবো আমি ধারণা করছি মেনবোর্ড থেকে লুমিনেন্স সিগন্যালটা ঠিকই আউটপুট হচ্ছে কিন্তু প্যানেলের যে এলভিডি সকেট রয়েছে তার মধ্য থেকে কোন প্রকারে কানেকশানটা মিসিং হচ্ছে সেজন্য লুমিনি সিগন্যালটা প্যানেলের মধ্যে যে সার্কিট রয়েছে তাতে পৌঁছাতে পারতেছে না এটা এখন আমরা একটু ক্লিন করে দেখি বিষয়টা কোথায় দাঁড়ায় আমরা টিভিটা অন করে দেখছি কি হলো ওকে মেনবোর্ড থেকে সিগনালটা এর যে রয়েছে সেখানে ঠিকঠাক মতো পৌঁছে যাচ্ছে সেজন্য আমরা ছবিতে আর কোনো প্রকার সমস্যা দেখতে পাচ্ছি না পরেও সমস্যাটা থেকে গেলে লুমিনেন্স অ্যামপ্লিফায়ারের যে আইসিটা রয়েছে সেটা কোথায় রয়েছে খুঁজে বাহির করে হয়তো আইসিটা চেঞ্জ করা লাগতো অন্যান্য পার্টস চেক করা লাগতো